কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কিনা তা সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সাথে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের বৈঠক হয়েছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে ডিসেম্বরে তারা প্রতিবেদন দেবে বলে জানিয়েছে। সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, শেখ হাসিনা জুলাই গণহত্যার সাথে জড়িত থাকার বিষয় প্রমাণিত হলে তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার। উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, গত 15 বছরে দুঃশাসন ও অপশাসনের ফলে দেশের মানুষের মনে ক্ষোভ জন্ম নিয়েছে। দাবি দাওয়াগুলো উপযুক্ত চ্যানেলের জন্য জানানোর জন্য আহ্বান জানিয়েছে সরকার। আমরা তো নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, তো এই বিষয়টা আসলে অনেক ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কনসালটেশন সেটার উপরে ডিপেন্ড করবে। তো বাট কারেন্ট ফর্মে আমরা কোনো এই ফ্যাসিস্ট পার্টির কোনো রোল দেখছি না, যেহেতু এখানে আমাদের সাথে ভারতের সাথে একটা ট্রিটি রয়েছে। সো হয়তো ট্রিটির মাধ্যমে ওনাকে ফেরায় আনা সম্ভব। 15 বছরের দুঃশাসন এবং অপশাসনের ফলে মানুষের মনে অনেকের মধ্যে অনেক ধরনের ক্ষোভ জন্ম নিয়েছে। তো আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, তারা তাদের দাবি দলগুলো যেন উপযুক্ত চ্যানেলের মাধ্যমে সবাইকে সরকারকে জানান।